কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে আসা পর্যটকদের সবচেয়ে বেশি ব্যবহৃত বাহন মেট্রো রেল। এরই মধ্যে 30 লাখের বেশি মানুষ যাতায়াত করেছে মেট্রোতে। সেই সাথে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিতে ফ্যান জোনে রয়েছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ। কাতারে 32 দলের অংশগ্রহণে 8টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। সন্ধ্যা ঘনিয়ে আসলেই উৎসবের আমেজ দ্বিগুণ হয়ে যায় দেশটিতে। বিশ্বকাপের উন্মাদনায় তাই শরিক হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। না আসলে বোঝাই যেত না যে এখানের আমেজটা একদম উৎসব মুখর। যারা স্টেডিয়ামে যাওয়ার সৌভাগ্য হয়েছে তাদের মধ্য থেকে আমরা অনেক জানতে পেরেছি, তারা অনেক আনন্দিত উৎফুল্ল। মধ্যপ্রাচ্যের দেশটিতে সর্বনিম্ন 40 কাতারি রিয়ালে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন অভিবাসীরা। আমি আজকে প্রথমবার কাতারে আসছি, কাতারে খেলা দেখার জন্য আমরা বাংলাদেশিরা আসছি, সবাই মিলে খুব আনন্দ করতেছি। অন্যদিকে ফুটবল প্রেমীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে মেট্রো রেল ও বাসে হায়া কার্ডধারীদের জন্য বিনামূল্যে চলাচলের ব্যবস্থা করেছে কাতার সরকার। অল্প সময়ে স্বল্প খরচে আমরা কাতার প্রবাসীরা সারা কাতার ভ্রমণ করতে পারি। পর্যটকদের সেবা দিতে বাংলাদেশি গাড়ি চালকদের ভাষাগত দক্ষতা অর্জনে 3 সপ্তাহের প্রশিক্ষণ দিয়েছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ডিবিসি নিউজ ডেস্ক।